ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এই মাত্র পাওয়া খবর অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ কি পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় গুলাবে। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড় গুলাব নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত সমস্ত কিছু জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। বঙ্গোপসাগরে ইতিমধ্যে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, তা কি ঘূর্ণিঝড় গুলাবে পরিণত হতে চলেছে এমনই জল্পনা চলছে। যদিও আপাতত সেই রকম কোনো সম্ভাবনা নেই বলে মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে। মৌসুম ভবনের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী আপাতত নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে, আগামী 10-120 ঘন্টা বা 5 দিনে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নেই, যা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এমনকি আন্তর্জাতিক নিয়ম অনুসারে যে মহাসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয় তার অববাহিকার দেশগুলি সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করে। একবিংশ শতাব্দীর গোড়ায় এই পদ্ধতি শুরু হয়, সেই মতো বিশ্বে 11টি প্রতিষ্ঠান ঘূর্ণিঝড়ের নামকরণ করে। ইতিমধ্যে 2000 সালে ওমানের ম্যাসকটে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইনফরমেশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক 27তম বৈঠক আয়োজিত হয়েছিল বঙ্গোপসাগর এবং আরব সাগরে উৎপত্তি হওয়া সব ঘূর্ণিঝড়ের নাম ঠিক করতে। সেই বৈঠকে রাজি হয়েছিল সংগঠনটি। সেই মতো 2004 সালে সেপ্টেম্বর থেকে উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়েছিল। সেই সময় 8টি দেশ নামের পরামর্শ দিত। পরবর্তী সময়ে সেই সংগঠনে আরও 5টি দেশ যোগ দেয়। আপাতত ওই সংগঠনের দেশগুলি হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, এছাড়াও সৌদি আরব, শ্রীলঙ্কা সহ থাইল্যান্ড, সংযুক্ত আমির শাহী এবং ইয়েমেন। পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম ইতিমধ্যেই ভারতে আছড়ে পড়েছে তাউতে এবং ইয়াস। তৃতীয় কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে সেটির নাম হবে গুলাব, যার নাম দিয়েছে পাকিস্তান। পরের ঘূর্ণিঝড়ের নাম হবে শাহিন, যে নামকরণ করেছে কাতার। ইতিমধ্যে ভারতে আছড়ে পড়েছে তাউতে এবং ইয়াস। পরবর্তী তৃতীয় কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে সেটির নাম হবে গুলাব, নাম দিয়েছে পাকিস্তান। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি সকলেই বুঝতে পেরেছেন।